এসো কামিনী। এই হলো অদিতি। ঠিক করলে প্লাবন? কি ব্যাপারে? তুমি কি অ্যারেস্ট হবে নাকি সইটা করবে? এই ব্যাপারে আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিয়েছি। তুমি কিন্তু ভুল করছো প্লাবন। কথাটা পুরনো হয়ে গেছে, যদি নতুন কিছু থাকে তো বলো প্লাবন। তুমি আমাকে বাধ্য করছো অন্য কোনো রাস্তায় যেতে। তো যাও না, তোমার যে রাস্তায় যেতে ইচ্ছে করছে যাও, সোজা বাঁকা যে কোনো রাস্তায়। আমি কাগজটায় সই করব না। কেন জানো? আমি এখন বেশ বুঝতে পারছি দীপ্তি তোমার নামে যে কথাগুলো বলতো সেগুলো সব ঠিক। তুমি পাগল নও, তুমি পাগলের অভিনয় করতে। তুমিও তো দীপ্তিকে আর তার বাচ্চাকে ভালোবাসতে না, এটাও বোধ হয় অভিনয়। এগুলো সব তোমার মন গড়া কথা, তাই নাকি? আচ্ছা প্লাবন, তুমি জানতে দীপ্তি নার্সিংহোম থেকে পালিয়ে গিয়েছিল কেন? কারণ দীপ্তি জানতে পেরেছিল পরের দিন ওর যে অপারেশনটা হবে সেটা ওর বাচ্চার ভালোর জন্য নয়, ওর বাচ্চাকে শেষ করে দেওয়ার জন্য। চুপ করে আছো, অবাক লাগছে, তাই না? সেটা করবে না? না। আচ্ছা, তা আমি কথাগুলো যদি তোমার বাবা তোমার মাকে বলে দিই তাহলে? বিশ্বাস করো, ডাক্তার আমাকে বললো যে একটা অপারেশন করতে হবে। কি অপারেশন আমি সেটা জানতাম না। কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো, কি হলো? জানতাম না। কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো। বললাম তো জানতাম না। হ্যাঁ, এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো। জানতাম না, জানতাম না, জানতাম না।
চিৎকার করছো কেন প্লাবন? আমি তোমাকে চিৎকার করতে তো বলিনি। আমি তোমাকে বলেছি শুধু আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলো। তুমি কি মনে করো তুমি যা বলবে আমি তাই করব? করবে করবে প্লাবন, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, আজ নয় কাল। এই হলো অদিতি। অদিতি, এটা অদিতির ছবি? হ্যাঁ কাবিদি, এটা অদিতির ছবি। হবু আমার মতো? হ্যাঁ, হুবহু তোমার মতো। অবাক হয়েছ? রীতিমতো চমকে উঠেছি। চমকে ওঠারই কথা, তোমাকে যেদিন কলেজে আমি প্রথম দেখেছিলাম সেদিন আমিও চমকে উঠেছিলাম। নেহাত ঝিঙ্কা তোমার কথা আমাকে আগেই বলে রেখেছিল, না হলে আমিও ভাবতাম অদিতি এসেছে। এই অদিতি কে স্যার? ঋষির স্ত্রী। বছর সাতেক আগের কথা, মেজ বৌদি ঋষিকে নর্থ বেঙ্গলে পাঠিয়েছিলেন একটা বিশেষ কাজে। সেখানে আমাদের টি এস্টেট আছে, সেখানেই ঋষির সঙ্গে অদিতির আলাপ আর একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অদিতি ছিল খুব সাধারণ ঘরের মেয়ে। মেজ বৌদি কোনো দিনই সে সম্পর্কটা মেনে নিতেন না। ঋষি সে কথা বুঝতে পেরেছিল, সেই জন্যই একেবারে অদিতিকে বিয়ে করে তারপর এই বাড়িতে ফিরে এসেছিল। তারপর মেজ বৌদি কোনো রকমে মেনে নিলেন বটে অদিতিকে, কিন্তু মন থেকে নয়, শুধুমাত্র মস্তিষ্ক থেকে। আর তারপরেই যেন অদিতির মাঝে মাঝে শরীর খারাপ হতে লাগলো। মানে বেশ ভালোই থাকে এমনিতে, হঠাৎ হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ত, বিছানায় শুত। এইভাবে বছর খানেক কেটে গেল। তারপর একদিন অদিতি যে কোথায় চলে গেল কেউ আমরা জানতে পারলাম না। তারপর তারপর থেকেই ঋষি এমনটা হয়ে গেল। উনি অদিতিকে খুব ভালোবাসতেন তাই না? খুব খুব ভালোবাসত। জানো কাবেরি, ঋষি কিন্তু এমনটা ছিল না। তুমি কল্পনাও করতে পারবে না যে ঋষি কি প্রাণবন্ত ছেলে ছিল। হই হল্লা করত, গান গাইতো, খুব ভালো ছবি আঁকত। কিন্তু অদিতি হারিয়ে যাওয়ার পর থেকে ঋষি এমনটা হয়ে গেল। ওই অন্ধকার ঘরটাই ওর জগৎ হয়ে উঠল। বাইরে যে একটা আলোর জগৎ আছে
সেটাও ভুলেই গেল। কে জানে, হয়তো এই অন্ধকারের মধ্যেই ও অদিতির স্মৃতিকে খুঁজে বেড়ায়, হাতড়ে বেড়ায়, সেই স্মৃতিগুলোকে নিয়ে ও বেঁচে থাকে। আর ডাইনি, ডাইনি কে স্যার? প্রতীকের পিসিমা, আর বোনকে দেখে এত কষ্ট লাগছিল না? আমি বোধ হয় ওদের বাড়ি গেলেই ভালো হতো, বুঝলে? ভাবলাম যাব। গিয়ে কি দেখতে? আমি এখনো ভাবতে পারছি না, ওই রকম একটা ব্রাইট ছেলে তার শেষ পর্যন্ত এইরকম পরিণতি হবে। মানে এইভাবে ছেলেটা শেষ, ভাবতেই বুকের ভেতরটা আরো মুচড় দিচ্ছে, বুঝলে? এখন কি মনে হচ্ছে জানো, ভাগ্যিস দুদিন আগে আমরা প্রতীকের বাড়িতে যাইনি। কেন, গেলে কি হতো? যদি কাবেরী আর প্রতীকের বিয়ের কথাটা দুদিন আগে বলতাম, তাহলে কাবেরীর মনের অবস্থাটা কি হতো একবার ভাবো। আরে বাবা, মেয়েটা কি কষ্ট এখন কম পাচ্ছে ভেবেছ? বাইরে প্রকাশ করছে না এই যা। আচ্ছা, ও কি আজকেও প্রতীকের বাড়িতে যাবে নাকি? এখনো তো ফিরলো না। তোমাকে বলতে আমি ভুলে গেছি, ওই ওর কলেজে প্রিন্সিপাল ফোন করেছিলেন, ওকে কোথায় একটা নিয়ে যাবে। প্রিন্সিপাল কোথায় নিয়ে যাবে? তা তো কিছু বলল না, তবে কাবেরী বলেছিল ও আমাকে ফোন করে সব জানাবে, কিন্তু এখনো তো ফোন করলো না। এই দেখো, তুমি আবার টেনশন করা শুরু করে দিলে। আর বাবা, প্রিন্সিপাল সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তাতে এত টেনশন করার কি আছে? চিন্তা করো না। আর দেখো, একদিক থেকে ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে, একটু বাইরে যাক, অন্য লোকেদের সঙ্গে মিশুক, কথা বলুক, মেয়েটা হয়তো তাতেই একটু হালকা হবে। স্যার, আপনি তো আমি রাজপুত্রের গল্প বলেছিলেন, রাজপুত্রকে তো দেখলাম, কিন্তু আপনি যে ডাইনির গল্প বলেছিলেন, ডাইনিকে তো দেখলাম না স্যার। তুমি কদিন এই বাড়িতে যাতায়াত করো, সব জানতে পারবে। যাতায়াত করব? হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে? সুবিধা অসুবিধার কথা নয় স্যার, আমি আসবো কেন? ঋষির জন্য। তুমি তো নিজের চোখেই দেখলে কাবেরী, তোমাকে দেখা মাত্রই ও কেমন খুশি হয়ে উঠেছিল। আমাকে দেখে নয় স্যার,
অদিতিকে দেখে। হ্যাঁ, সে কথাই তো বলছি। ও যদি আবার অদিতিকে ফিরে পায় তাহলে ও আবার সুস্থ হয়ে উঠবে, আবার আবার স্বাভাবিক হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। কিন্তু কিন্তু সুস্থ হয়ে যাবার পর তো উনি সত্যিটা জানতেই পারবেন। হ্যাঁ, ও সত্যিটা জানুক, ও বুঝতে পারুক, এই অবস্থাতে ফিরে আসুক, এটাই তো আমি চাই কাবেরী। স্যার, তার মানে আপনি আমাকে অদিতির ভূমিকা অভিনয় করতে বলছেন? ধরো তাই। মাফ করবেন স্যার, আমার পক্ষে সম্ভব না। কেন কেন কাবেরী? আপনারই কেনর উত্তর আমি দিতে পারবো না স্যার। শুধু এটুকু বলতে পারি, আমার মন সায় দিচ্ছে না। আমি যে অনেক আশা নিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। আপনাকে আপনাকে হতাশ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই স্যার। আমার মনে হয় এবার বোধ হয় আমাদের যাওয়া উচিত। আপনি কোথা থেকে আসছেন? আমাকে আমার মালিক পাঠিয়েছেন অশান্ত বাবুকে বাক্সটা দেওয়ার জন্য। কি আছে ভাই বক্সে? তা কি করে বলবো বলুন, আমাকে তো এইভাবেই দিয়েছেন বাক্সটা দেওয়ার জন্য। হ্যাঁ বলুন। আমাকে মালিক পাঠিয়েছেন আপনাকে বাক্সটা দেওয়ার জন্য। আপনার মালিক অর্জুন সিং? অর্জুন সিং না, ওই নামে আমি তো কাউকে চিনি না। আমার মালিক আমাকে বললেন প্যাকেটটা আপনার কাছে পৌঁছে দিতে, তাই আমি পৌঁছে দিলাম। আপনার মেয়ে সুমির আজকে জন্মদিন না, তাই প্যাকেটটা পৌঁছে দিলাম। বাবা, প্যাকেটটা খোলো না প্লিজ। না না ঠাকুরপো, প্যাকেটটা খোলার দরকার নেই। হ্যাঁ দিদিভাই ঠিক কথাই বলেছে, ওসব প্যাকেট ট্যাকেট খোলার দরকার নেই। বাবা বললো তো আমার বার্থডে গিফট। আমার মালিককে আপনি চেনেন না ঠিকই, কিন্তু আমার মালিক আপনাদের খুব ভালোভাবেই চেনেন। আপনি নিশ্চিন্তে প্যাকেটটা খুলুন। আশ্চর্য তো, অর্জুন সিং। তুমি প্যাকেটগুলো দাও আমাকে। না না বাবা, আমি এক কাজ করে আমি বরং এগুলো ফেলে। না না মিস দি, আমার মনে হয় প্যাকেটের ভেতরে কী আছে দেখা উচিত। নিশা, এখন দিনকাল ভালো না, এই প্যাকেটের মধ্যে কী আছে না আছে আমরা কেউ জানি না, এটা ফেলেই দেওয়া। প্রতিভা, তোমাদের এমন কোনো শত্রু নেই যে বক্সে করে বোম পাঠাবে। কিন্তু আমার মন বলছে যে এই বাক্সে তেমন কিছু নেই, একবার খুলে দেখা যেতেই পারে।